আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা আফুরা ভাইয়েরা, হগলডি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে হগলডি ভালোই আছেন। মোরা আজক পরিবারের হগলডি মিললে বরিশাল সদরে ঘুরতে যাম, আর বরিশাল সদরে যাইয়া মোরা হগলডি মিললে কি কি হরছি হেই এমেগুলো গাইজকো শেয়ার হরমু। আর এখন বাজে বরিশালে রাত্রির দুইটার কালা, তার মোরা হগলডি মিললে ডিসিশন নিলাম রাত্রির দুইটার কালা বরিশাল সদর কেমন দেখা যায় হেই মোরা আজকো দেখতে যাম। তার মগজে এই ভাবনা হেই কাম শরীরে গেলাম গাড়িতে, রাত্রির বাজে ১২টা, আর রাত্রির ১২টা বাজে বরিশালের রাস্তাঘাটগুলো দেখতে যে এত সুন্দর দেখাবে হ্যাঁ আমি কল্পনাও ভাবতে পারিনি। ভাবছিলাম কি রাত্রির ১২টার কালে বরিশাল গ্রামগঞ্জ দেশ হ্যাঁ মনে হয় হগলডি ঘুমাইয়ে গেছে, হ্যাঁ কি মুই দেখলাম রাস্তায় যাইয়ে দিয়ে এক কালে পোত ঘাট আলোকি তৈরি রয়েছে একসের মানু আর মানু। হ্যাঁ মগো বরিশাল দেশ ঢাকারছে কোন অংশে কম না, দেখতেই পাইতেছেন রাস্তাঘাটে একসের মানু আর পোত ঘাট কি সুন্দর করে আলোকিত করে সাজাইয়ে রাখছে, দেখলে কেউ কই বেহন বাজে রাত্রির ১২টার। আর রাত্রির ১২টার কালো মগো বরিশাল শহরটা কেমন দেখা যায় হেই আমাগুলোকে শেয়ার করতেছি, আর শেয়ার করতে করতে মোরা ইয়ে পড়ছি বিএম কলেজের সামনে, ইয়ে দেখতে পাইতেছেন ব্রজমোহন কলেজ, এই মগো বিএম কলেজ। তার যারা যারা বিএম কলেজে পড়েন হারা তো চেনেন, আর যারা যারা পড়েন না হেরা ওগুলো নাম হনছেন। দেখেন বরিশালের বিএম কলেজটা কি সুন্দর করে লাল সবুজ বাতি দিয়ে এককালে হাজাইয়ে রাখছে, তার দেখে মোর তো এককালে পরনটা জড়িয়ে গেছে, কি সুন্দর দেখা যাইতে আছে। তার বরিশাল শহরটা রাত্রির কালো কি সুন্দর করে হাজাইয়ে রাখছে, আর মুই হেয়েই দেখতে দেখতে যাইতে আসি আমাগুলোকে শেয়ার করতে আসি। তার রাত্রির ১২টার কালো হেই হয়েছে কি মানু তো আছে একসের মানু, কিন্তু রাস্তাঘাটে কোনো গাদাগাদি চাপাচাপি আর গাড়ি জ্যামঝট নেই, হেই মানে মোর দ্বারা একসের ভালো ঠেয়ে আইসে। রাত্রির কেলা ঠান্ডা ঠান্ডা বাসাতের মধ্যে দিয়ে যাইতে আসি, আর পোদঘাট কি সুন্দর করে আলোকিত করে হাজাইয়া থুইছে, হেয়া মোরা দেখতে আসি আর যাইতে আসি। আর দেখেন যে রাত্রির ১২টা বাজে হেয়া কোনো কথা না, সব যে দোকানপাটগুলো যা যা আছে ল্যাক্সের খোলা আছে। এই যে ল্যাবেট হসপিটাল, ল্যাবেট হসপিটাল তো মোরা হগল দিয়েছিনি, তার মগো বরিশালের যে ল্যাবেট হসপিটালটা কেমন হেয়া মুই আমাগুলোকে এক নজরে শেয়ার করে দিয়ে দিই। দেখছেন মগো বরিশালের যে ল্যাবেট হসপিটালটা হেয়া কি সুন্দর করে হাজাইয়ে রাখছে, দেখি মগো এক্সের পরনরা জড়িয়ে গেছে, এই হইলো মগো ফাতেমা সেন্টার। তার ফাতেমা সেন্টারে যারা যারা সেনেন হারা তো কইবি নি সেনেন, আর যারা সেনেন না হ্যাগুলো আমি শেয়ার করে দিলাম ফাতেমা সেন্টারটা কেমন তারা দেয়। ফাতেমা সেন্টারের অপোজিট পাশেই কলে হইলে বরিশাল সদর, তার মুই ওই দেহাই দিলাম ফাতেমা সেন্টারটা, যারা যারা এখনও বরিশাল সদর আহেন নি কেমন তারা আইবেন, হেই পেনে আমি ফাতেমা সেন্টারটা শেয়ার করে দিলাম আমাগুলোকে। তার যে দেখতেই পাইতেছেন এককালে লাল সবুজ বাতি দিয়ে হাজাইয়ে রাখছে, এই হইলো ওই বরিশাল সদর। তার এই যে বরিশাল সদরে যখন নামবেন, নামার পরে ইয়ে দেখতে পারবেন কয়েক টাকার শপিং কমপ্লেক্স সুন্দর করে রয়েছে, তার মূলত রাতের ১২টা বাজে আইসে সকল দোকানপাট তার খোলা থাকবে না এত রাত করে। তার এরপর আমি ভাবছিলাম যে কিছুই থাকবে না হিয়ে কোনো কথা না, রাতের ১২টা বাজে তার এই যে অক্ষর যে রস এই লোকটি এখনও আছে, এছাড়া আরও খাওয়ান হগলই আছে। তার মোরা ভাবছিলাম কি বরিশালে রাতের ১২টার কালা কোনো খাওয়ান লন থাকবে না, হেই পানে মোরা পেট ভরিয়ে বাসাগুনে এককালে ভাত খাইয়ে আইসি, আর বাড়িগুনে ভাত খেয়ে এসে হেই পানে বাইরের খাওয়ানোর প্রতি একটু টান কম, হেয়ে কোনো কথা না মোরা তো এসে ঘুরতে, তার ঘুরজি ফিরিয়ে যাবো হেইয়া সে লই আইস। তার এই হইলো মগো বরিশাল সদর, আর এর সামনে কী কী খাওয়ান লন পাওয়া যায় হেয়া মেগুলো একটু শেয়ার করতেছে। রাতের ১২টা বাজে এখানে আর ১টা বাজে এখানে ইয়েগুলো আপনারা হগলই পাইবেন, এখানে কলো ফুচকা চটপটি খিচুড়ি লুডু ঝালমুড়ি পেয়ারা মাহায় হগল কিছুই পাইবেন, খাওয়ান লইয়ে কোনো চিন্তা ভাবনা নাই, আইবেন। আর রাতের ১২টা বাজুক আর ১টা বাজুক যেই বাজুক না কেন ওই বরিশাল সদরে যদি আমরা আহেন আইলে কলো আমরা হগল খাওয়ানি পাইবেন। তার মোরা কলো আক্ষর রস লইয়ে লিসে হগল দি মিললে এক এক করে মগো গলা ডাকালে হুগিয়ে গেছে, এই মানে মোরা আই আক্ষর রস খাইয়ে মগো একবারে পরানটা জুড়িয়ে নেল। মনে করলো একটা সিস্টেম আছে, আখের রস যদি এক গেলাস আমেরা বরফ দিয়ে নেন তাহলে পাইবেন ২০টা হয়, আর যদি আমেরা বরফ সারা নেন তাহলে পাইবেন ২৫টা হয়। তার এরকমের সিস্টেম করে খাইতে পারেন, মোরা একালে বরফ সারাই খেয়েছি যে এখন একালে অরিজিনাল খাম, মোরা বরফটার দিয়ে পানি পানি করে খাইনি বুঝছেন। এরপর মোরা এলাম পেয়ারা মাহা খাইতে, আর ওই যে দেখতেই পাইতেছেন সবুজ সবুজ পেয়ারার ভিতরে লাল লাল বোম্বাই মরিচ এককালে সুন্দর কইরা খাড়া খাড়া করে হাজাইয়ে থুইছে। তার তিতুল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে পেয়ারা মাহা এত মজা যে না খাইছে না আমরা বুঝতেই পারবেন না একসের টেস্ট। তার মুই এক প্লেট পেয়ারা মাহা নিলাম বোম্বাই মরিচ আর তিতুল দিয়ে মাহিয়ে দেশে জমের মজা খাইতে মোরদারে এত ভালো লাগছে হ্যাঁ কই আমি করে বুঝাইতে পারবো না, তার মুই এক প্লেট লইয়ে লই। তার মোর মজার কথা হইন না হগলডি পেয়ারা মাহা লইছে আর হগলডি খাইছে, আর কইছে কি জমের মজা, যে জমের মজা যারা না খাইছেন হেটা তো বুঝতেই পারবেন না। তার মোরা যে বরিশাল সদরে আইসি অলরেডি এক ঘন্টা হইয়া গেছে, আর রাতের ১টার কালে বরিশাল সদর কেমন দেখা যায় হেই এমএগুলোকে শেয়ার হরতে আসি, আর মোর দ্বারে এত ভালো লাগতে আছে আর মোর ফিলিংসটি এমএগুলোকে একটু শেয়ার করার চেষ্টা করতেছি, মুই এনজয় করার পানে মুই ওরম করে খারিয়ে রয়েছি। তুমি দেখতে আসি রাতের ১টার কালা এত সুন্দর মগো শহর বরিশাল শহরটা, হ্যাঁ যারা না দেখছেন হ্যাঁ তো বুঝতে পারবেন না, এই পানে মুই আমেগুলো গিয়ে ভিডিও করে লই আইসি আর আমেগুলোকে শেয়ার করতেছি, আর মোর ফিলিংসটা আমেগুলোকে একটু শেয়ার করতেছি, মুই এরকম তারা অনেকক্ষণ খারিয়ে আছে, তার মোর ফিলিংসটা এককালে প্রাউড হইয়া গেছে, মগো বরিশাল শহরটা এত সুন্দর করে হাজাই গুজাই থইছে আর আমাগুলোকে শেয়ার করতেছি, মুই হম কি আমেরা যারা দেখতেছেন হেরাই তো বুঝতে পারতেছেন মগো শহরটা কত সুন্দর।
আর মগো শহরটা কেমন লাগতেছে আম্মে কাছে অবশ্যই কিন্তু মোরে কমেন্ট করে জানাইবেন। আর আম্মে কমেন্ট পড়লে কিন্তু মুই বুঝতে পারবো মগো শহরটা আসলেই কেমন। মোর দ্বারা তো এক্সের ভালোটা হ্যাঁ, আর আম্মে দ্বারা কেমন দেখায় হেই আমরা কিন্তু কমেন্টে লিখতে পারি। তার দ্বারা যেমন লাগছে হেই লিখবেন, মিথ্যা কথা বানাবেন নিলে আর একদমই দরকার নেই। তার যাই আর মোরা ওখানে অনেকক্ষণ খাড়াই খাড়াইয়ে দেখছিলাম, দেখে দেখে মগো মন প্রাণ জোরাইলাম। জোরানোর পর মোরা ভাবলাম কি মোরা একটু একটু সামনের দিকে যাই, মোরা তো এক পেজ দিয়ে দেখতেছিলাম বলছেন। এই যে মগো বরিশাল সদরটা, এই সদরটাকে হলো অনেক বড়। তার মোরা এক সাইড দিয়ে আমাগুলো এতক্ষণ শেয়ার করছিলাম, তার এই যে মুই যাইতেছি একটু একটু যাইতেছি যাইতেছি ইয়েও কলো বরিশাল সদর। তার এই যে রাত্রির একটা বাজে হইয়া কেউ কইবে দেখছেন কি মানু মানু ঠেলে হাঁটতে পারতেছি। আর রাত্রির একটার কালো লাল সবুজ বাতিগুলো এত সুন্দর করে জ্বলতে আসলে হেই পানে মুই ভাবলাম কি যে সারা রাত্রির এরম করে এই লাল সবুজ বাতি দিয়ে এককালে রাস্তাঘাটগুলো হাজির না থাকবে আর এরমই জ্বলতে থাকবে। তার মুই দেখতে পেতেছেন আগে আগে একটা লাইট টাইটে যাইতেছি বরিশাল সদরটা দেওয়ার পানে যে রাত্রির একটার কালো এত সুন্দর আর এত মানুষজন কোথায় দিয়ে আইসে হ্যাঁ আমি কইতে পারি না, মন না হানি মনে হয় হগলি মিললে ঘুরতে আইসে। তার এই যে দেখেন এই যে ইজি যে শোরুমটা আছে ইজি ফ্যাশন লিমিটেড লেখাই আছে হেন যে ইজি শোরুমে হইয়া গেল এখনও রাত্রির একটার কালো খোলা আছে। আমি ভিতরে ঢুকে দেখি নাই মুই যে বরিশাল সদর হেয়ার অপোজিট সাইডে খাড়াই খেড়ে ভিডিও করতেছে, কিছু দোকানপাট বন্ধ করে দিয়েছে হ্যাঁ কোনো কথা না, বড় বড় যে শোরুমগুলো হেয়া কুলো এখনও খোলা রাখছে। আর এই যে বরিশাল সদরে এ তো পুরো লাল সবুজ বাতি দিয়ে এককালে হাজাইতেছে। তার মর মই মাইয়াও আগে আগে একটু একটু যাইতে আসে, মোর ভাই যাইতে আসে, মোর ছোটো ভাই যাইতে আসে, ময়ও যাইতে আসে, মোরা যাইতে আসে যাইতে আসে, ঘুরতে আসে দেখতে আসি, মোরা হলো একসার ফিলিংস নিতে আসি বুঝ মগো কথা হলো মোরা যে ঘুরতে যাবো হ্যাঁ একসার ফিলিংস নিয়ে এনজয় করবো, এক কোনো কথা না যে মোরা ঘুরতে এসে এই এককালে সুপসি খেয়েবো এ থাকবো হ্যাঁ তোমার দ্বারা ভালো থাকে না। তার মোরা এই ঘুরিয়ে পুরো বরিশাল সদরটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত হাইটে 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 আইসে মোরা উঠে গেল। তার মোরা গাড়িতে ওঠার আগে হগলি লই গিয়ে আইসক্রিম কিনে নিলাম, এই আইসক্রিম না বলে পোলার ক্রাঞ্চি। তার পোলার ক্রাঞ্চি যারা খাইছেন হ্যাঁ তো জানেন এই যে খাইতে জমের মজা। তার মোরা হগলি মিলে আজ একটা প্ল্যান করলাম যে মোরা যাম যাওয়ার আগে মোরা রাত্রির এই একটার কালা আইসক্রিম খাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাম বাসাতের মধ্যে। তারা এই রাত্রির একটা দুইটার কালে ঠান্ডা বাসাতের ভিতর দিয়ে আইসক্রিম খাইছেন হ্যাঁ এই ফিলিংসটা বুঝতে পারবেন আর এনজয় করতে পারবেন যে কেরকম লাগে। তার মোরা আবার কলে একটু চেয়ার চেয়ার্স করছি, চেয়ার চেয়ার্স করে মোরা হগলি খুলতে এসে এক করে খাইতে এসে মোরা হগলি এক এক করে আইসক্রিম খাইছে হ্যাঁ কোনো কথা না। মোর মাইয়া আবার হগলির কোনো তো বাগনেছে, মোর ছোটো ভাই ওগুলো বাগনেছে, মুইও আবার হ্যাঁ কোনো বাগ আমি মোর নিজেরটা খাইয়াও আশেপাশে কোনো ভাগাভাগি করে হেয়াও খাইয়া লইয়া আবার গাড়িতে সরিয়ে গেছি যে মোরা বাড়ির উদ্দেশ্যে মেলা করলাম। তার এই যে এককালে দেখতে পাইতেছে না হ্যাঁ এককালে রাত্রির একটা দুইটা বেজে গেছে না হেই পানে রাত্রিরে এককালে রাস্তাঘাটগুলো খালি খালি হয়ে গেছে। মোরা যে কালা গেলাম না হে কালে আসলে বারোটা, হে কালে রাস্তাঘাটে পথে মানুষজন আসলে তার আইতে আইতে যে বেজে গেছে হেই পানে রাস্তাঘাট একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর দেখতেছেন মানুষজন একটু কম আছে, এককালে কম না আবার মানুষজন আসে। এই হলো মগ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তার এই বিদ্যালয়টা ক্রস করে মোরা যাইতে আসি আর দেখতে পাইতেছেন রাস্তাঘাটে এককালে মানুষজন কমে গেছে, এককালে হেদুরও কমে না তার কমছে। আর মোরা যাওয়ার কালে দেখছিলাম যে মানুষজন আসলে আর অনেক সুন্দর করে হাজিন্য গুজিন্য আসলে আর এই হলো খামার বাড়ি। খামার দেখছেন এত রাত্রির কালে হের পরে খামার বাড়িটা কি সুন্দর করে হাজিয়ে থুইছে। তার এই হলো বেস্ট ভাই, বেস্ট ভাই যে মোরা যাব কালা গেছিলাম হে কালা দেখছিলাম কি খোলা আসলে তো রাত্রির একটা দুইটা বেজে গেছে হ্যাঁ তো বন্ধ করতে হবে, হেরাও তো মানু হেরাও তো রাত্রির ঘরে যাইবে ঘুমাইবে। ওরা তো যাইতে আসে গাড়িতে সৈরে আর মগজে সুপারম্যান হ্যাঁ যাইতেছে এককালে উঠে উঠে মোর দ্বারে যে কি ভালো ঠেহাইতেছে হ্যাঁ আমাগো দ্বারে কেমন দেখাইতেছে হেয়াগুলো মগো কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগতে আছে মগো সুপারম্যানটা। তার মগো সুপারম্যানটা উঠে উঠে যাইতেছে ময়ও দেখতেছে ময়ও ভিডিও করে নিলাম মোর দ্বারে একসের ভালো ঠেহাইতেছে। রাত্রির দুইটার কালা মই তো মনে হয়েছিলাম কি রাস্তায় মনে হয় এককালে একটা কাকপক্ষীও থাকবে না হ্যাঁ তো না রাস্তায় একসার মানুষ তো আসলে পথঘাটে। তা দেখতে পেতেছেন মানুষজন আইটে আইটে যাইতে আসার মোরাও যাইতেছে, মোরা তো বাড়ির উদ্দেশ্যে মেলা করছি মোরা বাড়িতে আর আমাগুলোকে বিদে লুইয়ে লইতেছি। সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন, মোর দাদুরা বুয়ারা আফুরা ভাইয়েরা মগলিকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।